ফের শিক্ষায় নৈরাজ্য অধ্যাপকদের ঘেরাও ফের কাঠগড়ায় তৃণমূল প্রায় সাড়ে ছ ঘন্টা অধ্যাপকদের তালাবন্দি করে রাখার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে টিএমসিপির অভিযোগ কলেজে কোনো স্থায়ী অধ্যক্ষ নেই গত বছর ধরে বৃত্তির টাকাও পাচ্ছেন না ছাত্রছাত্রীরা আর এই অভিযোগকে ঘিরেই শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ অভিযোগ এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান টিএমসিপি সদস্যরা কলেজেই আটকে পড়েন অধ্যাপকরা দু বছর ধরে আমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠেছে তারা এখনো স্টাইপেন পায়নি এবং তারা খুব অসুবিধার মধ্যে পড়েছে যে ভর্তি এবং হোস্টেল ভর্তি একসঙ্গে হতে হবে সেই কারণে আমাদের বিশেষ করে আজকে এই এটা কাছে খুব খুব মানে মানে আমরা এবং আমরা অসহায় বোধ করছি এতে কিন্তু পঠন পাঠনে পরবর্তীকালে পঠন পাঠনের ক্ষতি হবে ছাত্র শিক্ষক এবং যারা আছেন আর কি তাদের সম্পর্কটা ঠিক থাকবে না এবং এতে কিন্তু কলেজের পরিবেশটা নষ্ট হবে টিএমসিপির তরফে বলা হয় বৃত্তি নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে পরে কলেজের অধ্যাপকরা বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভ্রা বিশ্বাসের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিলে বিকেল পাঁচটার আগাদ ঘেরাও মুক্ত হন অধ্যাপকরা শান্তনু নস্কর এবিপি আনন্দ ক্যানিং